আছো তো সব? আজকে আমরা শিখব ত্রিকোণমিতি, ত্রিকোণমিতিক অনুপাত কি। তো এই ত্রিকোণমিতিক অনুপাতের উপরেই গোটা ত্রিকোণমিতি দাঁড়িয়ে আছে। সেই জন্য আমরা আজকে ত্রিকোণমিতির অনুপাত কি সেইটা নিয়ে আলোচনা করব। দেখো, আমরা এখানে ত্রিকোণমিতির যে কোনো অঙ্কই করি না কেন, সবসময় একটা সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে হয়। তো সমকোণী ত্রিভুজ আমরা জানি, যার একটা কোণ সমকোণ থাকবে তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সেই জন্যে প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। এটা একটা সমকোণী ত্রিভুজ যার তিনটে বাহু আছে, আর বি কোণটা হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, আর সমকোণ সংলগ্ন দুটো বাহু আছে, সেই দুটো বাহুর মধ্যে একটা হবে লম্ব আর একটা হবে ভূমি। সেটা কিন্তু স্থির করতে হবে যে কোন কোণের সাপেক্ষে, কোন কোণের সাপেক্ষে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতটা বের করতে বলেছে সেটা, ঠিক আছে? তাহলে যদি আমরা এই কোণের সাপেক্ষে বের করি তাহলে এইটা হয়ে যাবে লম্ব, তখন অবশ্যই বাকি পড়ে আছে একটা ভূমি। তাহলে একটা ত্রিভুজে তিনটে বাহু, তিনটে নাম পেলাম আমরা, একটা লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ। এই তিনটের মধ্যে একটা যে সম্পর্ক আছে সেটাও আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য থেকে শিখেছি যে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। তো এই সম্পর্ক থেকে আমরা কি করতে পারবো, যদি সমকোণী ত্রিভুজের দুটো বাহু দেওয়া থাকে তাহলে আর একটা বাহুকে আমরা বের করে নিতে পারব। তো এই অতিভুজটা সবসময় সমকোণের বিপরীত দিকে বাহু, অথবা বলতে পারো যে সব থেকে বড় বাহুটাই হবে অতিভুজ। সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুটা হবে অতিভুজ। লম্ব আর ভূমি কিন্তু ওইভাবে ঠিক করা যায় না। লম্ব আর ভূমি তাহলে কিভাবে ঠিক করা যাবে, যদি এই কোণটার সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাতকে বের করি তাহলে এটা হবে লম্ব, মানে সমকোণের যে কোণের সাপেক্ষে বার করবো তার বিপরীত দিকে বাহুটা হবে লম্ব। তো সেই হিসেবে আমরা একটা সমকোণী ত্রিভুজে এই দিকটা নিচে আছে বলে ভূমি, এই দিকটা ওপরে আছে সোজা হয়ে আছে বলে এটা লম্ব, এটা আমরা বলতে পারি না। একটা ত্রিভুজের যে কোনো বাহুটাকেই আমরা ভূমি বলতে পারি, তাই না? সেই হিসেবে আমরা যদি এই কোণটার সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে চাই তখন কিন্তু এইটা হয়ে যাবে লম্ব আর এইটা হবে ভূমি। অতিভুজ সবসময় সমকোণীয় বিপরীত দিক হিসেবে বা সব থেকে বড় বাহুটা সবসময় অতিভুজ হবে। তাহলে অতিভুজ সর্বদাই নির্দিষ্ট, কিন্তু লম্ব আর ভূমি কিন্তু পাল্টে যেতে পারে, সেটা নির্ভর করছে কোথায়, কার সাপেক্ষে আমরা কোণের মানটা বার করছি ও ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিচ্ছি। তো ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা এখন দেখে নেব কি বলা হয়। ত্রিকোণমিতিক অনুপাত বলতে ছটা ত্রিকোণমিতিক নাম দেওয়া হয়, ছটা দুটো করে বাহুর অনুপাত নিয়ে এক একটা করে ত্রিকোণমিতিক নাম। যেমন ধরো এই লম্ব আর অতিভুজের অনুপাত, একটা ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত, এইটাকে বলা হয় এস আই এন থিটা। এই যে থিটা, এইটা থিটা আছে বলেই এটা লম্ব হয়েছে, তাই না? তাহলে লম্ব বা অতিভুজকে বলা হয় সাইন থিটা, উচ্চারণ করা হয় সাইন আর লেখা হয় এস আই এন, যদিও পুরো নাম হচ্ছে এস আই এন ই কিন্তু লেখা হয় এস আই এন থিটা। তাহলে কোন বাহুদুর নাম হলো এখানে লম্ব আর অতিভুজের অনুপাত। এইভাবে ছটা অনুপাত আছে, লম্ব অতিভুজের অনুপাত, আরেকটা হবে ভূমি অতিভুজের অনুপাত, ভূমি আর অতিভুজের অনুপাত, ভূমি অতিভুজের অনুপাতটাকে বলা হয় কস থিটা, পুরো নাম হচ্ছে কোসাইন, আমাদের পুরো নাম দরকার নেই, কস থিটা।
আর একটা হচ্ছে তাহলে লম্ব অতিভুজ হলো ভূমি অতিভুজ হলো, আর একটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি এটাকে বলা হয় ট্যান থিটা, ট্যান থিটা পুরো নাম হচ্ছে ট্যানজেন্ট। তো এখন লম্ব বাই ভূমিকে তো আমরা সাইন থিটা বললাম, এখন লম্ব বাই ভূমিকে যদি আমরা উল্টে দিই মানে অতিভুজ বাই লম্ব যদি করে দিই, তাহলে লম্ব বাই ভূমিকে যদি আমরা উল্টে দিই মানে অতিভুজ বাই লম্ব যদি করে দিই, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এটা তো সাইনের নিচে এক আছে, তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ। তার মানে এই তিনটেকে আমরা উল্টে উল্টে আরো তিনটে পাবো, তাহলে অতিভুজ বাই লম্ব এটা উল্টে গেল, উল্টে গেলে এখানটা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই সাইন থিটা। এই ওয়ান বাই সাইন থিটাকে বলা হয়, এর নামটাকে বলা হয় কোসেক, কোসেক থিটা। তাহলে এই নামগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে লম্ব বাই ভূমিকে উল্টিয়ে দিলে, লম্ব বাই অতিভুজকে উল্টিয়ে দিলে যে অতিভুজ বাই লম্ব পাচ্ছি, অতিভুজ বাই লম্ব মানে অতিভুজ আর লম্বের অনুপাতটাকে বলা হয় কোসেক থিটা। একইভাবে এইটাকে যদি আমরা উল্টিয়ে দিই, ভূমি আর অতিভুজকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে পাবো আমরা অতিভুজ বাই ভূমি, এটা তার মানে এটা উল্টে যাবে, এটা উল্টে গেলে হবে ওয়ান বাই কস থিটা। এই ওয়ান বাই কস থিটাকে বলা হয় সে থিটা। তাহলে এই নামগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, সাইনকে উল্টিয়ে দিলে হয়ে যাচ্ছে কস, কোসেক, কসকে উল্টিয়ে দিলে হয়ে যাচ্ছে সেক, তাহলে ট্যানকে উল্টিয়ে দিলে কি হবে ভূমি বাই, এটা লম্ব বাই ভূমি আছে তাহলে লম্ব বাই ভূমিকে উল্টে দিলে হবে ভূমি বাই লম্ব। এই ভূমি বাই লম্ব মানে ট্যানকে উল্টিয়ে গেলে হবে ওয়ান বাই ট্যান, তাহলে ওয়ান বাই ট্যান থিটার নাম হয়ে যাবে কট থিটা। তাহলে আমরা দুরকম জিনিস দেখলাম, একটা হচ্ছে সাইন কস ট্যান আর এদেরকে উল্টে দিলে পাচ্ছি ওয়ান বাই সাইন সমান হচ্ছে কোসেক, ওয়ান বাই কস মানে হচ্ছে সেক, আর ওয়ান বাই ট্যান মানে হচ্ছে, ওয়ান বাই ট্যান মানে হচ্ছে কট থিটা। ঠিক আছে, তাহলে এই ছটা নাম আমাদের কিন্তু ত্রিকোণমিতিতে মনে রাখতে হবে। আর তার সঙ্গে এই ছটার মধ্যে কোন কোন বাহুগুলোর অনুপাত নিয়ে এই ছটা নাম তৈরি হচ্ছে সেই কথা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, যে লম্ব আর অতিভুজের অনুপাতটা হচ্ছে সাইন থিটা, ভূমি আর অতিভুজের অনুপাত হচ্ছে কস থিটা, আর লম্ব আর ভূমির অনুপাত হচ্ছে ট্যান থিটা। আর এই কোটাকে উল্টে যে কোটা পাচ্ছি মানে অতিভুজ আর লম্ব হয়ে যাবে কোসেক থিটা, অতিভুজ আর ভূমি হয়ে যাবে সেক থিটা, আর ভূমি বাই লম্ব হয়ে যাবে কট থিটা। তাহলে এই ছটা নাম আর কোন কোন বাহুর অনুপাত নিয়ে এই ছটা নাম তৈরি হচ্ছে সেগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবার এই ছটাকে কাজে লাগিয়ে আমরা কি কি অঙ্ক করতে পারি সেটা আমরা এখন শিখে নেব। এখন আমরা দেখব এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে কিভাবে ব্যবহার করা হচ্ছে। দেখো কোষে দেখি 23.1 বের করো, তোমাদের বইয়ের পেজ 295 295 295 পাতা কোষে দেখি 23.1 পেয়েছ। এবার দেখো প্রথম যে অঙ্কটা রয়েছে তুমি নিজেই সেটা পড়ে নাও, একটা সমকোণী ত্রিভুজ এবিসি আঁকতে বলেছে, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এবিসি, একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলেছি, এর অতিভুজ বিসি নামটা কিন্তু আমাদের এইভাবে দিতে হবে যা এখানে দেওয়া আছে, অতিভুজ বিসি, কোন বাহুটা অতিভুজ বলেছি, সব থেকে বড় বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে বুঝতেই পারছি এটা বড় বাহু, তাহলে এটা হবে আমাদের এ বি, তাহলে অবশিষ্ট যেটা সেটা সি হবে, তাই না? তাহলে এ বি হচ্ছে 10, তাহলে এখানে 10 লিখবে, তারপরে বলেছে দেখো বিসি হচ্ছে 8, তাহলে এখানে 8 লিখবে, আর লম্ব বলেছে 6। অবশ্য আমাদের দুটো বাহু বলে দিলেই আর একটা বাহু কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে বের করে নিতেও পারবো, এখানে তিনটে বলে দিয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দুটো দেওয়া থাকবে আর একটা আমাদের নিজেকে বের করে নিতে হবে। ঠিক আছে, যা এখানে প্রশ্নটা দেখো বলেছে এবিসি কোন এবিসি এর সাইন, কোন এবিসি এর সাইন, প্রশ্নটা হচ্ছে কোন এবিসি এর সাইনের মান কত, এটা সাইন পুরো নাম লেখা আছে এবিসি কোণের সাইন,
তো এবিসি কোণ, এবিসি কোণ হচ্ছে এইটা। তাহলে যখনই আমাদের এই কোণটা বলে দিল যে এই কোণের সাইন বার করতে হবে, সঙ্গে সঙ্গে বুঝে গেলাম যে এটা হবে লম্ব। ঠিক আছে, তাহলে কোণটা যখন বলবে যে কোণের সাপেক্ষে অনুপাত বার করতে বলবে, এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। ছটা নাম বলেছি, সাইন, কস, ট্যান, এগুলো অবশ্যই খাতায় লিখে নেবে। সাইন, কস, ট্যান এই তিনটে, আর এদের উল্টে দিলে, মানে সাইনকে উল্টে দিলে হয় কোসেক, কসকে উল্টে দিলে হয় সেক, আর ট্যানকে উল্টে দিলে হয় কট। উল্টো করে আমরা মনে রাখবো, তাহলে তিনটে মনে রাখলেই আমাদের হয়ে যাবে। কারণ লম্ব বা অতিভুজ যদি আমরা সাইন মনে রাখতে পারি আর সাইনকে উল্টালে যদি কোসেক হয়, তাহলে কোসেকটা কি হবে, অতিভুজ বাই লম্ব। এইভাবে আমরা তিনটেকে মনে রাখবো, আর বাকি তিনটে কে কার উল্টো এটা মনে রাখবো, কারণ এটা অনেক জায়গাতেই আমাদের আরও দরকার পড়ে যে সাইনের উল্টো কি, মানে সাইনের অনন্য কি, কসের অনন্য কি বা ট্যানের অনন্য কি। এরা কিন্তু পরস্পর পরস্পরের অনন্যক, মানে সাইনের অনন্যক যেমন কোসেক, তেমনি কোসেকের অনন্যক হবে সাইন। ঠিক আছে, সেই জন্য ডবল অ্যারো দেওয়া আছে। যাই হোক, এবিসি কোণের সাইন চেয়েছি, তাহলে আমরা এইরকম ভাবে লিখতে পারি যে সাইন এবিসি, এখানে আমরা এইভাবেও লিখতে পারি এবিসি। ওই যে সাইন থিটা লিখছিলাম, এই থিটার জায়গায় এই কোণটা আছে এবিসি। তাই সাইন এবিসি মানে কি হবে, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে এটা লম্ব, অতিভুজ তো সবসময় জানি আমরা বড় বাহুটা অতিভুজ, তাহলে এটা কত হবে না, 6/10, এটাই উত্তর। কাটাকাটি করে কত হবে, 3/5, তাহলে উত্তরটা হবে আমাদের 3/5, এটাকেই বলা হবে সাইন এবিসি। ওখানে আর একটা প্রশ্ন আছে, ট্যাঞ্জেন্ট, এবিসি কোণের ট্যাঞ্জেন্ট, তার মানে ট্যাঞ্জেন্টের সংক্ষিপ্ত নাম হচ্ছে ট্যান। তাহলে আমরা লিখব ট্যান এবিসি। অবশ্যই শুধু ট্যান বলে কিছু লেখা যায় না, শুধু ট্যান, শুধু সাইন, শুধু কস এটা লেখা যায় না, তার সঙ্গে একটা কোণ অবশ্য অবশ্য অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, তাহলে ট্যান মানে কি হয়, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এটা লম্ব, এটা নিশ্চয় ভূমি, কারণ এটা তো অতিভুজ নির্দিষ্ট, তাহলে লম্ব ভূমি মানে 6/8। কাটাকাটি করে পাচ্ছি 3/4, তাহলে এটা একটা উত্তর। ঠিক আছে, এইরকমই ছোটো ছোটো অঙ্কগুলো, এগুলো প্রাইমারি স্টেজ, এটা শিখলেই আমরা কিন্তু ত্রিকোণমিতির অর্ধেক শিখে গেলাম। তো এবার আমরা শিখে যাব যে কি করে যে কোনো একটা অনুপাত দেওয়া থাকলে, এখানে ছটা অনুপাতের নাম পেয়েছিলাম আমরা, এই ছটা নাম কিন্তু মনে রাখতে হবে, সাইন, কস, ট্যান আর এদের উল্টোগুলো, কোসেক, সেক, কট, এই ছটা নাম সবসময় মনে রাখতে হবে, আর ছটা কোণ বাহু দুটোর অনুপাত সেটাও মনে রাখতে হবে, তাহলেই আমরা এই অঙ্কগুলো সব করতে পারবো। তারপরে দেখো দুয়েটা, তোমরা বইয়ে পড়ো, নিজের বইয়ে পড়ে নাও। দুয়েটাকে বলেছে দেখো, সমা একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার এবিসি কোণ 90°। তাহলে এখানেও আমরা প্রথমে সব সময় বলেছি একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, তো সমকোণী ত্রিভুজ এইভাবে আমরা এঁকে নেব, এই কোণটা আমরা সমকোণ এঁকেছি। আর ওখানে বলে দিয়েছে দেখো এবিসি কোণ সমকোণ, তার মানে কীভাবে নামটা দিতে হবে, এ বি সি কোণ সমকোণ, এটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে নামটা দেওয়ার সময়, এ বি সি কোণ 90°, ওরা কিন্তু বলে দিয়েছি। তার মানে বিটা কোথায় হতে হবে, বিটা অবশ্যই এখানে হতে হবে, তাহলে এটা আমরা সিটা আমরা এখানে দিচ্ছি, আমরা এখানে এইখানে সিও দিতে পারি, কিন্তু বিটা যেহেতু বিটা এখানে 90° কোণ আছে, তাহলে বিটাকে কিন্তু এখানে দিতেই হবে, না দিলে কিন্তু হবে না। যাই হোক, ত্রিভুজটা আমাদের হয়ে গেল, সমার যে ত্রিভুজটা এঁকেছে, আর কি বলে দিয়েছে এ বি হচ্ছে 24, তাহলে এখানে আমরা 24 লিখে দিলাম। আর কি বলেছে দেখো, বিসি হচ্ছে 7, দিয়ে বলেছে সাইনে, কসে, ট্যানে, কোসেকে মান বার করতে, তার মানে এ কোণ সাপেক্ষে, এই যে সাইন এ বললো, তার মানে এ কোণের সাপেক্ষে মানগুলো বের করতে হবে। তো যখনই আমাদের এ কোণের সাপেক্ষে মান বের করতে বলে দিল যে সাইন এ বের কর, একটা প্রশ্ন যদি বলে দেয় সাইন এ কত, তো এ কোণ বলেছে, তো এ কোণ বলার সঙ্গে সঙ্গে আমাদের বুঝে ফেলতে হবে এই কোণটার কথা বলেছি। তাহলে এ কোণের কথা যখনই বলেছি তখনই লম্ব আর ভূমি বলেছি, বড় বাহুটা সবসময় অতিভুজ, এটা কোনো রকমই কোনো পার্থক্য নাই, সমকোণের বিপরীত দিকে অতিভুজ থাকবেই। আর কি বলেছিলাম, লম্ব আর ভূমির কিন্তু ঠিক থাকে না, ওদেরকে পাল্টা পাল্টি করতে হবে, নিচেতে থাকলে ভূমি হবে, ওপরে থাকলে লম্ব হবে, এই কথাটা একদম ঠিক নয়, কখনোই এটা ভাববে না যে নিচেরটার জন্য ভূমি। ঠিক আছে, যেমন ধরো এখানে এ কোণের সাইন চাইলো,
তো এ কোণের সাইন যখনই চাইলো তখনই কিন্তু যে কোণটার সাইন চাইবে থিটার যে থিটা যেখানে থাকবে মানে এখানে থিটা আছে সঙ্গে সঙ্গে জানবে এইটা কিন্তু লম্ব হয়ে গেল। তো এটা লম্ব হওয়ার সঙ্গে এটা ভূমি হয়ে যাবে। তাহলে লম্ব ভূমি নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতেও পারে কিন্তু অতিভুজ সর্বদাই নির্দিষ্ট। এবার দেখো এখানে আর কি বললো, একটু আগে বলছিলাম যে তিনটে বাহু সমকোণী ত্রিভুজের বলে না দেওয়া থাকতেই পারে, বেশিরভাগ ক্ষেত্রে বলে দেয়ও না, দুটো বাহু বলে দিয়েছে অতিভুজটা কিন্তু বলে দেয়নি। তাহলে প্রথম কাজ হবে আমার অতিভুজটাকে বের করে নেওয়া। তাহলে দুটো বাহু তো বলে দিয়েছে, তাহলে অতিভুজটা আমরা এখান থেকে বের করে নেব। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে অতিভুজটা আমরা বের করব, লম্বটা হচ্ছে 7 আছে আর ভূমিটা আছে 24, 7 7 49 আর 24 24 কত হবে 576, তাহলে 6 9 15 7 4 11 12 আর 5 আর 1 6, তাহলে অতিভুজটা হবে আমাদের √625 মানে হচ্ছে 25। তাহলে অতিভুজটা পেয়ে গেলাম 25, তিনটে বাহু হয়ে গেল আমাদের, এখানে লিখে দিলাম 25। এবার আমরা প্রশ্নগুলো পরপর পরপর উত্তর দিতে পারবো, আর কিন্তু আমাদের কিছু বের করার দরকার হবে। যেমন প্রথম প্রশ্নটা আছে সাইন এ কত, তাহলে আমরা সরাসরি উত্তরগুলো এবার লিখে দেবো। সাইন এ মানে কি, আমরা শুধু এইটুকু জানবো সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এই ত্রিভুজে কোনটা লম্ব, এইটা লম্ব এটা অতিভুজ, তার মানে 7/25। তাহলে এখানে লিখে দেবো 7/25 হয়ে গেল। পরের প্রশ্নটা আছে দেখো তোমার বইয়ে, কস এ কত, কস এ তো কস এ মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি হচ্ছে এটা অতিভুজ এটা এটা, তার মানে লিখবো আমরা 24/25। তারপরে কি আছে পরের প্রশ্নটা দেখো তোমার বইয়ে, ট্যান এ, ট্যান এ, ট্যান এ মানে কি, আমরা এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, লম্ব বাই ভূমি, তাহলে এখানে তুমি লিখতেও পারো এটা লম্ব এটা ভূমি, লম্ব বাই ভূমিটা এইভাবে লিখতেও পারো, লম্ব বাই ভূমি তার মানে হবে লম্ব হচ্ছে এটা ভূমি হচ্ছে এটা, তার মানে 7/24 এইভাবেও লিখতে পারো। লম্ব ভূমিটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতেই হবে, নাহলে কিন্তু কোনো অঙ্ক করতে পারবে না। তারপরে প্রশ্ন দেখো কোসেক এ, কোসেক এ তো আমি বললাম এই তিনটে মুখস্থ করবে আর কে কার উল্টো, তাহলে এখানে আমরা দেখে নেবো কোসেকের উল্টো কে সাইন, তাহলে সাইনকে উল্টে দিলেই আমরা কোসেক পাবো, তার মানে সাইনের ঘরে চলে যাবো, অতিভুজ বাই লম্ব হচ্ছে কোসেক, তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব তার মানে 25/24, ও লম্ব হচ্ছে 7 দেখেছ, লম্বটা কিন্তু নিচে রয়েছে, তাহলে কোসেক হবে 25/7। তাহলে এইভাবে আমরা একটা ত্রিকোণমিতিক মান থেকে যে কোনো মান কিন্তু বের করে নিতে পারবো যদি আমাদের ত্রিভুজের তিনটে বাহুই দেওয়া থাকে, বা দুটো বাহু দেওয়া থাকলে আমরা আর একটা বাহু বের করে নেওয়ার পর যে কোনো, এখানে চারটে প্রশ্ন দিল, ওরা আরও বলতে পারতো সেক এ কত হবে, ট্যান এ, কট এ কত হবে, সব আমরা কিন্তু এখান থেকে বের করতে পারবো। ঠিক আছে, নিশ্চয়ই বুঝে গেছো, যেভাবে আমি দুয়েটটা করে দিলাম ঠিক একইভাবে তোমরা নিজেতে চেষ্টায় তিনের অঙ্কটা কিন্তু করবে। তিনের অঙ্কটাতে আমি তবু একটু হিন্টস দিয়ে বলে দিচ্ছি, সি কোণ 90, তাহলে ছবি আঁকার সময় তিনেরটা, ছবি আঁকার সময় সি কোণে 90 বলেছি, তাহলে এখানে সি দিতে হবে আর এ বি তুমি নিজের ইচ্ছা মতো এই দুটো জায়গায় বা এখানে এখানে বিও দিতে পারো, কিন্তু সিটা এখানে দিতে হবে। বিসি বলেছে 21, তাহলে এখানে 21 লিখবে, এ বি বলেছে 29, তাহলে এখানে 29 লিখবে, আর কিন্তু কিছু বলে দেয়নি, দিয়ে বলেছে একইভাবে প্রশ্নটা করেছে যে সাইন এ কস এ আর সাইন বি কস বি। দেখো এখানে এ কোণেরও মান চেয়েছে বি কোণেরও চেয়েছে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে এসিটাকে বের করা, মানে এখানে আমরা যদি এসি বের করতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারবো, এখানে তো তিনটে বাহু অতিভুজটা কিন্তু আলাদা আর লম্ব আর ভূমির মধ্যে কোনো ঠিক থাকে না, তাহলে আমরা এইভাবে প্রথম এসি স্কোয়ার বিসি স্কোয়ার সমান হচ্ছে এ বি স্কোয়ার এইভাবে আমরা লিখে নেব। তাহলে এসি স্কোয়ারটা আমাদের দেওয়া নেই আর বিসি স্কোয়ারটা দেওয়া আছে 21-এর স্কোয়ার আর এটা 29-এর স্কোয়ার, এখান থেকে আমরা এসির মানটা বের করতে পারবো, তাই না? তাহলে এসির মানটা আমরা যখনই পেয়ে যাব
তারপর আমরা প্রশ্নতে যাব। প্রশ্নতে দেখো কি আছে, সাইন এ মানে এ কোণের সাইন, তো এ কোণ যখনই বললো তখনই কিন্তু আমরা এইটা হবে লম্ব, কারণ এ কোণের চেয়েছে। আবার দেখো ওখানেই আছে বি কোণেরও চেয়েছে, যেমন বলেছে ট্যান এ এর মান, ট্যান বি এর মান কত, তো ট্যান বি যখন চাইবে তখন কিন্তু আবার লম্বটা পাল্টে যাবে, কারণ ট্যান বি যখন চাইলো ট্যান বি কত তখন কিন্তু এইটা বি কোণ, তাহলে এইটা তখন লম্ব হয়ে যাবে। তাহলে তিনের অঙ্কতে সাইন এ আর কস এ যখন চেয়েছে তখন এটা লম্ব হবে আর এটা ভূমি হবে, আর যখন ট্যান বি চাইলো, যখন বি চাইলো তখন কিন্তু আবার এইটা ভূমি হয়ে গেল, কারণ এটা তখন লম্ব হয়ে যাচ্ছে আর এটা তখন ভূমি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে বি কোণ যখন চাইলো তখন এটা লম্ব এটা ভূমি, যখন এ কোণ চাইলো, যেমন প্রথম দুটোতে এ চেয়েছে তাহলে প্রথম দুটোতে থাকবে এটা লম্ব এটা ভূমি, আর পরের দুটোতে বি কোণ চেয়েছে, ট্যান বি চেয়েছে আর কস বি চেয়েছে, তাহলে ট্যান বি আর কস বি এর উত্তর বার করার সময় এইটা লম্ব হবে, এই বি কোণ যখন চেয়েছে এটা লম্ব হবে এটা ভূমি হবে। নিশ্চয়ই বুঝেছো, দেখবো আমি কিরকম করেছো। তারপরে দেখো চারেরটা কি বলেছি, তো চারের যে অঙ্কটা বলেছি সেটা হচ্ছে একটা কোণের মান, একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া আছে, তো ত্রিকোণমিতিক একটা অনুপাতের মান দেওয়া থাকলে বাকি পাঁচটা অনুপাতকেই আমরা বের করতে পারবো। আমাদের মোট ছটা অনুপাতের কথা আছে, একটা অনুপাত যদি ওরা দিয়ে দেয় তাহলে বাকি ছটা যে কোনো সময় আমরা কিন্তু খুব সহজে বার করতে পারি, এটা আমাদের শিখতে হবে, কিন্তু এটা খুব দরকার একটা জায়গা। দেখো কস থিটা সমান দেওয়া আছে 7/25, তার মানে এই অনুপাতটা দেওয়া আছে 7/25, তাই না? তাহলে কস থিটার মান, তো কস থিটা মানে কোন বাহু দুটো হয় ভালো করে দেখো, এইটা কিন্তু মুখস্থ করে নিতে হবে, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে সবসময় আমরা একটা ছবি আঁকবো এবিসি, তাহলে এটা কি আমরা ভূমি বলছি, অতিভুজ তো নির্দিষ্ট কোনো পরিবর্তন হবে না, এইটাকে আমরা ভূমি বললাম এটাকে লম্ব বললাম, তো কস বলেছি 7/25, তাহলে কস মানে কি হয়, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে 7/25, তাই না? কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে 7/25। এক্ষেত্রে আমরা ভূমিটাকে যেহেতু এটা অনুপাত দেওয়া আছে ভূমিটাকে ধরে নিচ্ছি 7k, তোমরা কে ফুটের অঙ্ক করেছো, আর অতিভুজটাকে আমরা ধরে নিচ্ছি 25k, তাহলে এই দুটো ধরে ভূমি আর অতিভুজ থেকে আমরা লম্বটাকে বের করব। তাহলে এখানেও আমরা ওই সূত্রটা কি ব্যবহার করব, যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান হচ্ছে এ সি স্কোয়ার, লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এখানে এ বি আমাদের বের করতে হবে, তাহলে এ বি স্কোয়ার প্লাস বি সি, বি সি মানে হচ্ছে ভূমি, মানে দেওয়া আছে 7k, তাহলে 7k হোল স্কোয়ার সমান এসি মানে হচ্ছে 25k হোল স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার সমান হচ্ছে 49k স্কোয়ার সমান 625k স্কোয়ার, তাই না? তাহলে এ বি স্কোয়ার সমান হচ্ছে 625k স্কোয়ার মাইনাস 49k স্কোয়ার, তার মানে বিয়োগ করে আমরা পাবো কত, পাবো 9 আর 5 6 আর 4 5 7 12 আর 6, তার মানে 556 কে স্কোয়ার। তাহলে এবিটা আমরা পাবো কত, 576 এর বর্গমূল হচ্ছে 24k, এবিটা পেয়ে গেলাম আমরা 24k, তাহলে এটা পেলাম আমরা 24k, ভূমি দেওয়া আছে আমাদের 7k, আর এটা পেয়েছি আমরা 25k, তিনটে বাহু পেয়ে গেলাম। তো যখনই আমরা তিনটে বাহু পেয়ে গেলাম এবার কিন্তু আমাদের আর কিছু নেই প্রশ্নটা পড়ে, এবার বাকি প্রশ্নগুলোর উত্তর। তো এখানে প্রশ্নটা কি আছে বলেছে, থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত, তো আমরা কোনটাকে থিটা দাদাম বলতে পারবো? দেখো এইটাকে আমরা যখনই লম্ব নিয়েছি তখনই কিন্তু আমরা এই কোণটাকেই আমরা থিটা নিয়ে ফেলেছি, কারণ থিটার বিপরীত দিকে সবসময় লম্ব থাকবে, ঠিক আছে? তাহলে অন্য সকল ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে আমাদের একটা মান দেওয়া ছিল কস, তাহলে অন্য সকল বলতে আরো পাঁচটা মান আছে, কারণ মোট ছটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, তার মধ্যে কসটা ওরা বলে দিয়েছে, বাকি পাঁচটা আমাদের বের করতে হবে। তো কিভাবে বের করব,
আমরা শুধু ত্রিভুজটার ছবিটা দেখে নেব, শুধু ছবি থেকে আমরা বাকিগুলো সব মান বের করে নেব। কিভাবে দেখো, কস বলে দিয়েছে, আমরা প্রথম থেকে শুরু করছি সাইন, তাহলে সাইন থিটা কি হয়, ওখানে দেখো একবার, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, লম্ব বাই অতি, তাহলে লম্ব হচ্ছে এটা বাই অতিভুজ হচ্ছে এইটা, তার মানে 24k/25k, কেটা কেটে গেল, তার মানে 24/25 সাইন হয়ে গেল। তারপরে আছে কস তো দেওয়াই আছে, তারপর তিন নম্বরে চলে গেলাম আমরা ট্যান, তাহলে ট্যান থিটা কি হবে, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, লম্ব ভূমি, তার মানে 24k/7k, কে কেটে গেল, তার মানে 24/7। তারপরে দেখো সাইন কস ট্যান, তারপরে কোসেক, কোসেক, এবার আমরা চলে যাবো কি দেখতে, যে কোসেকের সঙ্গে কার অনন্যক সম্পর্ক, কোসেকের সঙ্গে কার, সাইনের, কোসেকের সঙ্গে সাইন, সেকের সঙ্গে কস, ট্যানের সঙ্গে কট, এই তিনটে জোড়া কিন্তু আমরা মনে রাখবো কে কার অনন্য। তাহলে কোসেকের অনন্যক হচ্ছে সাইন, আমরা আবার সাইনের ঘরে চলে যাব, সাইনের অনন্যক মানে উল্টে দেওয়া, তো উল্টে দিলে কি হবে, অতিভুজ বাই লম্ব, তাহলে এখানে লেখার সময় আমরা কি লিখবো, অতিভুজ বাই লম্ব, তার মানে 25k/24k, তার মানে কেটা তো কেটে গেল, 25/24, এইভাবে আমাদের সেক বের করতে হবে, তাহলে সেক থিটা। আবার দেখো সেকের সঙ্গে কার সম্পর্ক, বিপরীত সম্পর্ক, কার বিপরীত সম্পর্ক বা অনন্যক সম্পর্ক হচ্ছে কসের সঙ্গে সেক, তাহলে কসের ঘরে চলে যাব, তাহলে একে আমরা বিপরীত করে নেব, বিপরীত মানে উল্টে নেব, তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি মানে 25k/7k, কে কেটে গেল, তাহলে হচ্ছে 25/7, আর একটা বাকি পড়ে আছে সেটা কি না, কট, তো কটের বিপরীত কে, কটের বিপরীত হচ্ছে ট্যান, ট্যান হচ্ছে কি লম্ব বাই ভূমি, তাহলে কট কি হবে, ভূমি বাই লম্ব, তাহলে এখানে ভূমি বাই লম্বটা লিখে দিলেই হয়ে যাবে, অন্তত এটা তোমরা নিজে করবে, ঠিক আছে, ভূমি বাই লম্ব কত হচ্ছে লিখে মানটা বের করবে। তাহলে এটা আমরা কি শিখলাম, যে একটা মান যদি দেওয়া থাকে তাহলে বাকি সব মানগুলো আমরা কিন্তু বের করতে পারবো, ঠিক আছে।